একটু ঘন ঘন হচ্ছে, তোমাকে দেখি আমি আছে কই, বাড়ি কই, বাড়ির মানুষ আছে কিনা আপনার? হাজিরা না, অসুবিধা নাই। ছেলে মেয়ে কয়জন আপনার? একটা ছেলে একটা মেয়ে। এই জায়গা কার? আপনার নিজের? হ্যাঁ, তো খাসের জায়গা আপনার হলো কিভাবে? খাস জায়গা তো সরকারের না, তা আপনি জানলেন বুঝলেন কিভাবে এটা খাস? আপনার স্বামী কোথায়? তো এখানেই থাকতো? না না, এখানেই থাকতো। কত বছর ধরে আছেন এখানে? কত বছর? স্বাধীনের আগে আসছেন? এতদিন ধরে থাকেন এখানে? কেউ বলে না যে এই জমি আমার? কেউ বলে নাই? আপনার কিভাবে বুঝলেন এই জমি সরকারের? মানুষ বলে। আচ্ছা আচ্ছা, না উনি বলছে খাস নিজে। আপনার ছেলে কোথায়, কি করে? কোন জায়গা জমি নাই ছেলে? আর মেয়ের? মেয়ে কোথায়, বিয়ে দিয়েছেন? মেয়ে আসে একটু নাকি? এখন এটার জমি দাগ নাম্বার টাম্বার জানা আছে? হ্যাঁ, কোনো কিছু জানা নাই। এখানে দুইটা ঘর করে দিলে দুজন দুজন থাকতে পারবেন নি? দুইটা ঘর করলে আপনাকে একটা দিলাম, আরেকজনকে একটা দিলাম। এটা হচ্ছে কত ভালো হবে? না না, চেয়ার লাগবে না। কি বলেন আপনি, কথা বলেন, কি বলছেন? হ্যাঁ, আপনি তো এই জমির দামও তো আপনার এক প্রথমে জমি আপনার না, তাই না? সরকারের। সরকার এখানে সরকারের ইচ্ছা মতো যেটা করতে ভালো হয় সেটা করবে, এক। দুই নম্বর হচ্ছে আপনার অন্য থাকেন, আপনাকে আমরা ঘর করে দিই, কিন্তু আমি আরেকটা ঘর করে আরেকজনকে দিই না। তো আপনার আপনার সব টিউবওয়েল আলাদা হবে, সব আলাদা আমরা টিউবওয়েল ল্যাট্রিন বসাই দিব। ল্যাট্রিন তো ঘরের ভিতরেই, ল্যাট্রিন তো ঘরের ভিতরে। হ্যাঁ, সব ভিতরে ল্যাট্রিন, সব ভিতরে। আপনি অর্ধেক করে দিবো, সীমানা করে দিবো, এখানে একজন, এখানে একজন। কি বলেন?